জিওড লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আজকে আমরা খনিজ সম্পদ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব প্রথমে আসি খনিজ কি প্রকৃতিতে রাসায়নিকভাবে উৎপন্ন দুই বা ততোধিক মৌলিক উপাদানের রাসায়নিক মিশ্রণে সমসত্ব অজৈব বা জৈব পদার্থকে খনিজ বলা হয় বস্তুত পক্ষে বিভিন্ন খনিজের সংমিশ্রণে শিলা এবং শিলার সংমিশ্রণে ভূতক গঠিত হয় যে স্মিথের যদি ভাষা অনুযায়ী আমরা সংবাদ তাহলে বলা হয় প্রকৃতিতে প্রাপ্ত এমন বস্তু যা রাসায়নিক উপাদান ও পারমাণবিক গঠন নির্দিষ্ট এবং যা অজৈব প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট তাকে খনিজ বলে যেসব খনিজের উপযোগিতা ও কার্যকরিতা বর্তমান তাকে খনিজ সম্পদ বলে পৃথিবীতে এ যাবৎ এক হাজার ছশোটি খনিজের সন্ধান পাওয়া গেলেও মাত্র দুশোটি শিল্প ও বাণিজ্যিক প্রয়োজনে উত্তোলন হয় ষাট থেকে পঁয়ষট্টিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ রূপে বিবেচিত হয় বিশ্বের যাবতীয় খনিজকে দুটি দৃষ্টিভঙ্গিতে পাঁচটি মুখ্য শ্রেণী এবং এগারোটি উপশ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে উৎপত্তি অনুসারে খনিজ দ্রব্য দুই প্রকার জৈব খনিজ এবং অজৈব খনিজ যে খনিজ মৃত দেহাবশেষ বা জৈব পথ দ্বারা গঠিত তাকে জৈব খনিজ বলে জৈব খনিজের উদাহরণ হলো কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রভৃতি অজৈব খনিজ যে খনিজ এক বা একাধিক অজীবজাত বা জড়মৌলিক পথ দ্বারা গঠিত তাকে অজৈব খনিজ বলে যেমন লোহা তামা দস্তা নিকেল সোনা রূপা প্রভৃতি প্রকৃতি অনুসারে খনিজ দ্রব্য তিন প্রকার ধাতুক খনিজ অধাতু খনিজ ও খনিজ ধাতক খনিজ যেসব খনিজ থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশিত হয় অবিশুদ্ধ প্রকৃতির চকচকে শব্দ উৎপন্ন করে তাপ ও তড়িতের পরিবাহী তাদের ধাতুক খনিজ বলে এই খনিজ চার প্রকার প্রথমে আসি লোহবর্গীয় খনিজ যেসব আকরিক থেকে লোহা ধাতু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এবং লোহ উৎপাদনে উৎপাদন হয় তাদের লোহবর্গীয় খনিজ বলে যেমন আকরিক লোহা কয় কয়েকটা হবে না আকরিক লোহা পরে আসি লৌহ শঙ্কর খনিজ যেসব খনিজ লোহর সঙ্গে মিশিয়ে যেসব খনিজ লোহর সঙ্গে মিশিয়ে ইস্পাত ও শঙ্কর লোহা উৎপাদন হয় তাকে লোহা শঙ্কর খনিজ বলে যেমন ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম নিকেল টাংস্টেন কোবাল্ট মরিবোডের নাম ভেন্ডিয়াম প্রভৃতি অলৌহবর্গীয় খনিজ যেসব আকরিক থেকে লোহ সংকর ও লোহ ধাতু ছাড়া অন্যান্য ধাতুপথ উৎপন্ন হয় তাদের অলৌহবর্গীয় খনিজ বলে যেমন তামা সিসা দস্তা টিন বক্সাইট আর কায়োলাইট শেষে আসি ধাতু খনিজের শেষে আছে মূল্যবান খনিজ যেসব ধাতু খনিজের আর্থিক মূল্য অত্যাধিক এবং খুবই কম পরিমাণে পাওয়া যায় তাদের মূল্যবান খনিজ বলে যেমন সোনা রূপা প্লাটিনাম হিরে প্রভৃতি অধাতু খনিজ কোনগুলো যেসব খনিজ থেকে অধাতু ও উপজাত দ্রব্য নিষ্কাশন হয় বিশুদ্ধ প্রকৃতির অনুজ্জ্বল তাপ ও তরিতের কুপরিবাহী তাদের অধাতু খনিজ বলে অধাতু খনিজ তিন প্রকার রাসায়নিক খনিজ স্থাপত্য খনিজ এবং অন্যান্য অধাতু খনিজ সর্বশেষ হচ্ছে জ্বালানি খনিজ জ্বালানি খনিজ কাকে বলে যেসব খনিজ পথ দ্বারা গঠিত এবং জ্বালানি রূপে ব্যবহৃত রূপে ব্যবহার করে পুড়িয়ে তাপশক্তি পাওয়া যায় তাকে জ্বালানি খনিজ বলে এই জ্বালানি খনি চার প্রকার কঠিন হতে পারে যেমন কয়লা তরল হতে পারে পেট্রোলিয়াম গ্যাসি হতে পারে যেমন প্রাকৃতিক গ্যাস পারমাণবিক হতে পারে যেমন ইউরেনিয়াম থোরিয়াম প্রকৃতি আমরা জানলাম খনিজ এবং তার শ্রেণীভাগ সম্পর্কে এবার আমরা লোহার মাত্রা ও উৎকৃষ্টতা অনুসারে লোহা আকরিক ছয় প্রকার ম্যাগনেটাইট হেমাটাইট লিমোনাইট সিডেরাইট টাইটানিয়াম ট্যাকোনাইট এই আকরিকগুলির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে ম্যাগনেটাইট ম্যাগনেটাইটের মধ্যে বাহাত্তর দশমিক চার শতাংশ লোহা আছে হিমাটাইটের মধ্যে আছে সত্তর শতাংশ লেমোনো আইটের মধ্যে আছে বাষট্টি দশমিক নয় শতাংশ সিডের আইটের মধ্যে আছে আটচল্লিশ দশমিক দুই শতাংশ টাইটানিয়ামের মধ্যে আছে তেত্রিশ শতাংশ এবং ট্যাকোন মধ্যে আছে আঠাশ শতাংশ ম্যাগনেটাইট ম্যাগনেটাইটের রং ঘন কালো ম্যাগনেটাইটকে প্রাকৃতিক চুম্বক চুম্বক বলা হয় কেন বলা হয় চুম্বক ধর্ম আছে তাই হেমাটাইট লাল ও গাঢ় বাদামি হেমাটাইটকে শিল্পীয় লোহা বলা হয় কারণ ইস্পাত সিমেন্ট রাসায়নিক রং প্রভৃতি শিল্পে হেমাটাইট প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় বলে লিমোনাইট হলদে বাদামি এটা মধ্যম শ্রেণীর উৎকৃষ্ট লোহা করি সিরেরাইট ধূসর বাদামি নিকৃষ্ট শ্রেণীর টাইটানিয়াম এটা ধূসর রঙের অতি নিকৃষ্ট শ্রেণীর ট্যাটোনাইট এটাও ধূসর রঙের নিকৃষ্টতম এখানে মাত্র আঠাশ শতাংশ লোহা পাওয়া যায় দু সালের তথ্য অনুযায়ী আকরিক লোহা উত্তরণী প্রথম হল চীন দেশ দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে ভারত পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া ষষ্ঠ স্থানে রয়েছে ইউক্রেন সপ্তম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা অষ্টম স্থানে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র নবম স্থানে রয়েছে ইরান এবং দশম স্থানে রয়েছে কানাডা পৃথিবীর লোহ আকরিক সঞ্চয়ের দিক থেকে যদি বিচার করি তাহলে প্রথমে আছে অস্ট্রেলিয়া পৃথিবীর সর্বোকৃষ্ট লোহা সঞ্চয় অঞ্চল রয়েছে চীনের দায়তে পৃথিবীর বৃহত্তম লোহা খনি হচ্ছে কারাজাস অস্ট্রেলিয়ার বৃহত্তম লোহা খনির নাম হচ্ছে মাউন্ট ওহেল ব্যাক ভারতের বৃহত্তম লোহা খনির নাম হচ্ছে চিরিয়া চীনের বৃহত্তম লোহা খনি আনশান ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনির নাম হচ্ছে কুদ্রে মুখ রাশিয়ার বৃহত্তম যে লোহা খনি আছে তার নাম ম্যাগনি টোগোস্কো ম্যাগনি টোগোস্কো ইউক্রেনের বৃহত্তম লোকাকি নাম প্রিভয় পৃথিবীর বৃহত্তম লোক কারাজাস বিশ্বের সর্বপ্রধান লোহাকরিক রপ্তানিকারী বন্দর হল পোর্ট হেডল্যান্ড পোর্ট হেডল্যান্ড স্টেনলেস স্টিল কাকে বলে যে বিশেষ শঙ্কর ইস্পাতে সত্তর থেকে সাতাত্তর শতাংশ ইস্পাত পনেরো থেকে কুড়ি শতাংশ ক্রোমিয়াম আট থেকে দশ শতাংশ নিকেল মেশানো থাকে তাকে স্টেনলেস স্টিল বলে অ্যালনিকো স্টিল কি যে বিশেষ সংকর ইস্পাতে তেষট্টি শতাংশ ইস্পাত কুড়ি শতাংশ নিকেল বারো শতাংশ অ্যালুমিনিয়াম ও পাঁচ শতাংশ কার্বন মোনোক্সাইড থাকে তাকে অ্যালনিকো স্টিল বলে পরের প্রশ্ন নিকেল স্টিল যে বিশেষ সংকর ইস্পাতে ছিয়ানব্বই থেকে আটানব্বই শতাংশ ইস্পাত ও দুই থেকে চার শতাংশ নিকেল থাকে তাকে নিকেল স্টিল বলে টাংস্টেন স্টিল যে বিশেষ সংকর ইস্পাতে তিরাশি শতাংশ ইস্পাত চোদ্দ শতাংশ টাংস্টেন তিন শতাংশ ক্রোমিয়াম থাকে তাকে টাঙ্গেস্টেন স্টিল বলে ক্রোম ভ্যানাডিয়াম স্টিল কি যে বিশেষ সংকর ইস্পাতে আটানব্বই দশমিক আট শতাংশ ইস্পাত এক শতাংশ ক্রোমিয়াম জিরো দশমিক দুই শতাংশ ভ্যানাডিয়াম থাকে তাকে ক্রোম ভ্যানাডিয়াম স্টিল বলে এটি স্প্রিং তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয় এবার আমরা আসবো তামার আঁকড়িকে শ্রেণী বিভাগ নিয়ে তামার আকুরিগুলো হলো কিউফ্রাইট টেনান টাইট চালকোসাইট কোভেলাইট বোরনাইট ম্যালাকাইট অ্যাজু রাইট ক্রাইসোপোলা চালকোফাই রাইট টেট্রা প্রভৃতি এর মধ্যে কিউফ্রাইটে তামার যে ধাতু আছে অষ্টআশি শতাংশ এটি গাঢ় লাল বা মেরুন রঙের হয় টেটান টাইটে পঁচাশি শতাংশ ধাতু আছে ধূসর বা কালো রঙের হয় চালকো সাইটে দশমিক আট শতাংশ ধাতু আছে এটি গাঢ় ধূসর বা কালো রঙের হয়ে থাকে কোভেলাইটে ছেষট্ দশমিক চার শতাংশ ধাতু আছে এটি বেগুনি নীল রঙের হয় বোর্নাইটে তেষটি দশমিক তিন শতাংশ ধাতু আছে এটি বাদামি বা লাল রঙের হয় মেলাকাইটে সাতান্ন দশমিক তিন শতাংশ ধাতু আছে হালকা ও গাঢ় সবুজ রঙের হয় অ্যাজু রাইটে একান্ন দশমিক এক শতাংশ ধাতু আছে এটি সবুজ রঙের হয় প্রায় কোলা এখানে ছত্রিশ দশমিক শূন্য শতাংশ ধাতু এবং এটি নীল ও সবুজ রঙের হয় চালকো পাইরাইট চালকো পাইরাইটে চৌত্রিশ দশমিক পাঁচ শতাংশ ধাতু আছে এটি হলুদ রঙের হয় টেট্রা হেড্রাইটে বত্রিশ দশমিক চার পাঁচ শতাংশ ধাতু আছে এটি স্টিল ও ধূস স্টিল ধূসর রঙের হয় মোট উত্তরণের পঞ্চাশ শতাংশ তামা বৈদ্যুতিক শিল্পে ব্যবহৃত হয় এবার আমরা জানবো তামার মিশ্র ধাতু হচ্ছে ব্রোঞ্জ ব্রোঞ্জটি তামার সঙ্গে তিন মেশালে ব্রোঞ্জ তৈরি হয় পিতল তামার সঙ্গে দশটা মিশিয়ে পিতল তৈরি করা হয় কাঁসা তামা সঙ্গে টিন তার সঙ্গে দশটা মিশিয়ে কাঁসা তৈরি করা হয় ড্রুরালুমিন তামা এবং অ্যালুমিনিয়াম মিক্সড করে হচ্ছে ড্রালুমিন তৈরি করা হয় সোনা তামার সঙ্গে সোনা মিশিয়ে সোনা তৈরি করা হয় জার্মান সিলভার তামা এবং পিতল মিশিয়ে জার্মান সিলভার তৈরি করা হয় তামা ও নিকেল মেশালে মনেল বা কনস্ট্যান ট্যানটান কনসট্যানটান তৈরি হয় তামা টিন এবং অ্যান্টিমনি মিশিয়ে ক্যাবিট তৈরি করা হয় তো আগে আমরা জেনেছি যে তামার সর্বাধিক ব্যবহার হয় বিদ্যুৎ শিল্পে তামা যে আকরিক আছে সেই আকরিকগুলির মধ্যে সবচেয়ে উন্নত মানের আকরিক হল কিউফ্রাইট এবং সবচেয়ে নিম্ন মানের আকরিক হল টেট্রা হেডরাইট পৃথিবীতে তামা উৎপাদনে প্রথম দেশ চিলি পৃথিবীতে তামা সঞ্চয়ে প্রথম দেশ চিলি পৃথিবীর সর্বপ্রধান তামা আমদানিকারক দেশ হল আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্বপ্রধান তামা রপ্তানিকারক দেশ হল চিলি চিলির বৃহত্তম তামা খনি হল এসকন দিদা পেরুর বৃহত্তম তামাখনি আন্তামিনা যুক্তরাষ্ট্রের বৃহত্তম তামাখনি বিংহাম ক্যানিয়ন কানাডার বৃহত্তম তামাখনি সারদেরি ভারতের বৃহত্তম তামাখনি ক্ষেত্রি। ভারতের বৃহত্তম তামা উৎপাদক রাজ্য হল মধ্যপ্রদেশ এবার আসবো ম্যাঙ্গানিজের আকরিকের স্থানিভাগ নিয়ে ম্যাঙ্গানিজের আকরিক চার প্রথম উল্লেখ করা হয়েছে প্রথমে আসে পাইরোলুসাইট এখানে ধাতু আছে তেষট্টি শতাংশ ব্রোনাইট এখানে ধাতু আছে বান্ন থেকে আটান্ন শতাংশ সাইলোমেলিন এখানে পঁয়তাল্লিশ থেকে ষাট শতাংশ ধাতু আছে অফম্যানাইট এখানে ৪০ থেকে ৫০ শতাংশ ধাতু আছে ম্যাঙ্গানিজ সর্বাধিক ব্যবহৃত হয় লোহা ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজের মিশ্র ধাতু হলো ম্যাঙ্গানিন এখানে তামা ম্যাঙ্গানিজ এবং নিকেল মিশিয়ে ম্যাঙ্গানিজ প্রস্তুত করা হয় ম্যাঙ্গনীজ ব্রোঞ্জ তামা দস্তা লোহা ম্যাঙ্গানিজ ও অ্যালুমিনিয়াম মিশিয়ে ম্যাঙ্গনীজ ব্রোঞ্জ তৈরি করা হয় হেউসলার তামা অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজ মিশিয়ে তৈরি হয় পৃথিবীর ম্যাঙ্গানিজ উত্তরণে প্রথম দেশ দক্ষিণ আফ্রিকা পৃথিবীর ম্যাঙ্গানিজ সঞ্চয়ে প্রথম দেশ অস্ট্রেলিয়া পৃথিবীর প্রধান ম্যাঙ্গানিজ রপ্তানিকারক দেশ হল গ্যাবন পৃথিবীর বৃহত্তম খনিজ ম্যাঙ্গানিজ খনিজ হল আমাপা ব্রাজিলের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনি খনি হল আমাপা ইউক্রেনের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনি হল নিকোপল মেক্সিকোর বৃহত্তম ম্যাঙ্গানিস খনি হল হটল্যান্ড ইউক্রেনের বৃহত্তম ম্যাঙ্গানিস খনি নিকোপল ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিস খনি বালাঘাট ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ উৎপাদক রাজ্য মধ্যপ্রদেশ এবার আসবো অভ্রণী অভ্য সম্পর্কে আমরা জানবো অভ্রের আকরিকের শ্রেণীভাগ প্রধান নাগরিক আছে মাস্কোভাইট রং হচ্ছে সাদা বা নীলাভ এটি হচ্ছে সবচেয়ে উন্নত মানের অভ্র এখান থেকে সর্বাধিক অভ্র উৎপাদিত হয় বায়োটাইট গাঢ় সবুজ বা কালো রঙের হয় ম্যাগনেশিয়াম বা লোহা মেশানো অভ্র ফ্লোগোপাইট এটা বাদামি রঙের হয় এখানে ম্যাগনেশিয়াম মেশা থাকে গৌণ আগরিক অভ্রে গৌণ গুলি হল প্যারাগোনাইট লিপিডোলাইট ফ্লোগোপাইট জিনওয়ালডাইট লেপিডোমিলেন অভ্র তামার মতো অভ্র সর্বাধিক ব্যবহার হয় বিদ্যুৎ সরঞ্জাম শিল্পে রুবি অভ্র বলা হয় রুবি উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে অভ্রের পাত আছে ভারত পৃথিবী বা ভারতের বৃহত্তম অভ্র খনির নাম হচ্ছে মা সর্বোকৃষ্ট অভ্র আকরিক হলো মাস্কোভাইট আর নিকৃষ্টতম অভ্র আকরিক ফ্লোগোফাইট ভারতের বৃহত্তম অভ্র উৎপাদক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ পৃথিবীতে সঞ্চয় প্রথম দেশ ভারত পৃথিবীতে অভ্র উৎপাদনে প্রথম দেশ চীন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও গ্লান্ড চ্যানকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ